আমার ছেলে বউরা ভালো থাকলেই ভালো, ওর বক্তব্যটা নিচু আলোচনা হচ্ছে। আমার মা বলছে আমার ভাইয়ের নাকি বিয়ে দিয়ে দেবে এক দু বছরের মধ্যে। হ্যাঁ দিয়ে দেবো, ওকে বিয়ে দিয়ে দেবো। তাই এই বছরে দেবে, ভালো মজা হবে। একটা বিয়ে মেয়ে দেখি দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আজকে ইন্ট্রোটা আমার একদম বেরস বেরস, আমার একদম শরীরে এনার্জি নেই, কেন কি জানি কালকে হঠাৎ একটু মাথা ওনাকে আজকে ইচ্ছা হচ্ছে আমি যেন পড়াতে না যাই। হ্যাঁ না গেলে ভালো, কারণ শরীর খারাপ লাগলে মনে হয় কি কেউ না গেলে ভালো হয়, ঘরে থাকলে ভালো। শরীরটা হঠাৎ কেন খারাপ লাগে বুঝতে পারলাম না। ওর অ্যাকচুয়ালি প্রেসার কালকে চেক করা হয়েছে, প্রেসারটা নাকি লো। কালকে আমার হঠাৎ মাথাটা ঘুরছে, মাথাটা ঘুরে আমার মা বা পাশের বাড়িতে একজন জেঠিমা আছে, ওদের প্রেসার চেক করা মেশিন আছে, আমার মা নিয়ে গেল, প্রেসারটা লো আছে। প্রেসারটা লো বলতে বলতে ও আবার সে সঙ্গে সঙ্গে ওআরএস ফোয়ারেস ব্লিঙ্কেট থেকে অর্ডার করে দিল। আমি যেন শরীরে এনার্জি পাচ্ছি না, কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ তার কারণ হচ্ছে রেস্ট দরকার তোমার, ও একদম রেস্ট করেন। তুমি আজকে দিনটা রেস্ট করো, আশা করি ওর বিকেলের মধ্যে অনেকটা ঠিক হয়ে যায়। আর এখন হচ্ছে ওআরএসটা ফ্রিজ থেকে বের করে দেবো, তুমি ওটা একটু পরে খেয়ে নেবে, কারণ এখন তো খুব ঠান্ডা, এখন খেয়েও না। আচ্ছা তুমি কখন আসবে আবার? আমি আসছি একটা। শরীর ফরি খারাপ লাগলে না মনে হয় বাড়ির লোক বাড়িতে থাকলে ভালো হয়। একটা ইচ্ছা আছে। কি ইচ্ছে? সারপ্রাইজ। পডকাস্ট সারপ্রাইজ। কি সারপ্রাইজ দেবে আমায়? তুমি যে প্রত্যেকদিন দেখছি মা রবিবারের রান্না তোরজোর শুরু করে দিয়েছে। তুমি কি জানো মা তোমার ছেলের শরীরটা খারাপ? জানি। তো জানো তুমি কোন দোষে তোমার শরীর খারাপ? দোষে হোক যাই হোক, বন্ধুরা ও বাবা গুড মর্নিং বন্ধুদের বলছে। আমি ছেলের যে শরীর খারাপ, ছেলে কি বলছে কি দুর্বল লাগছে জানো, আমার হাত পা ফাপা কাঁপছে পুরো। ওই সব এর থেকে হচ্ছে, জল না খেয়ে লো প্রেশার। তুই ওটা খেলি না একটা? এটা কোনটা? ওয়ারেস্টা? কোথায় আছে? এই তো ফ্রিজে আছে, বার কর, রাখ একটুখানি 10 মিনিট। ফ্রিজ আবার ঠান্ডা না? হ্যাঁ। কোথায়? ওরে বাবা আমি ফ্রিজটা খুলতে পারছি না, শরীরে একদম জোর নেই। কোথায় গো? ওই তো এই সাইডে। এই যে ওয়ারেস্ট কালকে এনে রেখেছে তিনখানা। কি বলছো বাবা? কালকে দিয়ে কাজ নাকি কাজে শরীরে জোর নেই। কালকে থেকে কাজ তো কি হয়েছে? আমি কি কাজে অফ করি? অফ করে তুমি এরকম বিড়ি মিড়ি খাচ্ছ কেন সকালবেলায়? কি কি বললাম? এই বিড়ি ধরে ফেলল কি? তুমি খেতে বললাম পান্তা ভাত ও তো ছিল না। পান্তা ভাত খাওয়াচ্ছে রোববার দিন তোমাকে ভালোবেসে, তুমি বিড়ি খাবে? দেখ তো বাইরেটা কত সুন্দর লাগে। কি করেছো বাইরে? দেখ বাগানের কাজ। ওরে বাবা বাহ সুন্দর, মাটি দিয়ে ভরে আবার ইট দিয়ে এরকম ঘিরে দিয়েছো। আমাদের পাশের বাড়িতে খুঁড়েছে ট্যাঙ্কি বসানোর জন্য, ট্যাঙ্কি হবে রিজার্ভার হবে, তো সেখান থেকে মাটি দেখুন এনে আমার বাবা কি সুন্দর করে দিয়েছে। হেভি সুন্দর গার্ডেনিং করে নিয়েছো, তাহলে এখানে আরও গাছ লাগানো যাবে বাবা। আর লাগানো বেশি কেয়া করবো না, জঙ্গল হয়ে যাচ্ছে, মশা হবে। মশা হবে কিন্তু আবার গরুও খেয়ে নেবে তাই না? অন্য গাছ লাগালে এই গাছ এটা হঠাৎ চলো ঘরে চলো চলে আসো। আচ্ছা একটা আলোচনা হচ্ছে, আমার মা বলছে আমার ভাইয়ের নাকি বিয়ে দিয়ে দেবে এক দু বছরের মধ্যে। হ্যাঁ দিয়ে দেবো, ওকে বিয়ে দিয়ে দেবো। তাই এই বছরে দেবে, ভালো মজা হবে। একটা বিয়ে মেয়ে দেখি দিয়ে দেবো ওকে। তাহলে ওই ঘটককে বলো একটা সম্বন্ধ দেখতে। আচ্ছা আদা রসুন কি হয়? মাটন? মাথা খারাপ করে দিচ্ছে, ওকে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা রান্না কি হবে? মাটন? শুধু মাটন হবে আর ওই পাট শাকের ঝোল হবে। মাটন আর পাট শাকের ঝোল? বাহ এবেলা ভালো খাবার। কিন্তু আমার খাবারের প্রতি এনার্জি লাগে, আমার কথা বলতে এনার্জি লাগে না, আমার মনে হচ্ছে একটু শুয়ে শুয়ে খালি যা 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 শুই থাক। কিন্তু ভিডিও করতে হবে তো অডিয়েন্সের জন্য। ভিডিও না করলে হবে না, অডিয়েন্সে বুঝতে হবে ভিডিও না দিলে। এই তো দিচ্ছিস। আর আজকে জানো একটা জিনিস হতে চলেছে? কি? তোমার বৌমা একটা সারপ্রাইজ দেবে। কি সারপ্রাইজ? আমাকে বলে দিয়েছে, কিন্তু তোমাকে সারপ্রাইজটা বলবো নাকি একেবারে? না আমার কোনো সারপ্রাইজ লাগবে না। তোমার না, আমাকে সারপ্রাইজ দেবে। কারোরই লাগবে না কোন সারপ্রাইজ। আমাকে একটা সারপ্রাইজ দেবে, পিঠটা ফাটিয়ে রেখে দেবো সবকটার। কি বলো তো? কি? এই যে আমি বাইক নিয়ে এত কষ্ট হয় না, বলেছে আমাকে বাইক কিনে দেবে। একটা থাপ্পড় মারবো বাবু। কেন আমাকে বউ গিফট করতে পারে না? না বউ তো গিফট করে, বউ রোজগেরে, বউ রোজগেরে গিন্নি দেখতে না আগে, এটাও তোমার আমারও রোজগেরে গিন্নি। না রোজগেরে গিন্নি একটা তো গিফট করতেই পারে, তাহলে তোমারও সুবিধা হবে, তুমিও বসতে পারবে। আমি এমনি বসতে পারবো। এই স্কুটার খারাপ মা, ঠিক করে পুরনো স্কুটি ঠিক করে লাভ নেই।
বুঝেছো? ওই পুরনো পুরনোই হয়। হ্যাঁ মা, পুরনোটা ঠিক করে লাভ নেই। সেটা তাহলে এটা বাইক কেনার পর বাবাকে একটা স্কুটি কিনে দিবে, আর উনার স্কুটি চালাতে জান তো বন্ধ করেছে, উনি জানে ইমিডিয়েট সেকেন্ড আমাকে নিয়ে মাঝে সাঝে এদিক সেদিক এই যে হাটে যাচ্ছি, তোকে নিলাম না, দুজনে চলে গেলাম। হ্যাঁ তাহলে আমরা আগে বাইকটা কিনে নিই, তারপরে তোমার আবার স্কুটি কিনে দেবো, ঠিক আছে? আমার ভয় লাগে বাইক বাইক চালাতে। ভয় লাগলে তুমি তো চালাতে পারতে আগে, আমি ভুলে গেছি তোমাকে ক্যামেরায় কিরকম লাগছে। দশাটা মনে হচ্ছে যে সেই দিন মজুরি মিস্ত্রি গুলো আছে না, দশাটা দেখ কি ধরনের লোকে কি বলবে বলো তো। বলবে কিছু বলবে না, আমার ছেলে বউরা ভালো থাকলেই ভালো। কি অবস্থা, এইরকম বাবারা এরকমই থাকে। তাহলে এইরকম দুর্দশার মতন চুল ভাঙলে ভাই জানো কি অবস্থা, সকাল থেকে মাটি ফাটি করে এই করে একটু ফ্রেশ অন্তত হয়ে নাও, করেছো ঠিক আছে। রূপা কখন তো বলছি তুমি এবার শান্তার করো, মালিশের লোক থাকবে, মালিশ করেছি তার জন্য আমি এরকমই থাকি। কষ্ট করে মানুষ করেছো বলে কি সারা জীবন এরকম কষ্ট করে থাকবে? না, তোদের তোরা যখন দাঁড়িয়ে যাবি তখন আমি দেখি। সারা জীবন এইভাবে কাটিয়ে দেবে, আমাদের লোকের কাছে কথা শুনতে হবে, লোকটা দশাটা খারাপ বলবে না, লোকে বলবে, ভিডিওতেই বলেছে একজন যে তোমার বাবাটার এরকম অবস্থা কেন। অবস্থা কেন, বাবা সবসময় কাজ করে গেছে, কষ্ট হয়, গরিব মানুষ। হ্যাঁ, ছোট থেকে বড় হচ্ছে, ছেলেদের মানুষ করেছে, তাই বাবার অবস্থা এরকম। বাবা ফিটফাট থাকতে ভালোবাসে না। ওআরএস পত্র খেয়ে শরীরটা না একটু ফিট হয়ে গেছে, তো প্রেরণা বলছিল সকালবেলা বাইক কিনে দেওয়ার কথা, এবার ও সত্যি সত্যি ফোন করে ডাকছে, বলছে আমি দাঁড়িয়ে আছি মধ্যম চৌমাথায়, তোমরা আসো। তো বাইকের কথা যখন বলেছে ঝটঝট রেডি হয়ে গেলাম, শরীরটা আরও যেন ফ্রেশ হয়ে গেল। তো ভাই রেডি হয়ে গেছে এদিকে বাইক নিয়ে, এই পুরনো স্কুটার নিয়ে, দেখা যাক কপালে কি আছে। চলুন আবার রাস্তায় গিয়ে কথা হবে। ফার্স্টে এসেছি আমরা বাজাজ। মিথ্যে কথা, প্রথমে গেছিল ইয়ামা হাতে, ইয়ামা হাতে গিয়েছিলাম, তবে ইয়ামার গাড়িতে আমি তো চুজ করি, আমি তো ভেবেছি বাজাজের পালসার নেব, 150 বা না হলে 125, তুই বোঝো এসব না, খালি টাকা দেবে, টাকা দেবো খালি। আর হচ্ছে গিয়ে কি বলে, ওর অনেক দিনের ইচ্ছা বাইক কেনার, তো আমি বললাম আজকে সকালবেলা হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে চলো বাইক কিনি। আর যা শরীর খারাপ আমার আজকে, চলো এখানে রোদ্দুর না, ভেতরে এসি আছে। ওই যে প্রবলেম হচ্ছিল না, ওআরএস খেয়ে ঠিক হলো, মাসাজ করে বাইক কিনবো, এতে করে আরো বেশি শরীরটা ঠিক হলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো ভেতরে, রোদ্দুরে বেশি কোন না দাঁড়ানি বেটা। আমার মনে হচ্ছে একটুখানি ছাপড়ি লাগছে ব্লুটা, কি করবে। আরো দু একটা দেখো, এইটার নাম কি, একই ব্ল্যাক আর রেড, আমার তো ব্ল্যাকটা বেশি ক্লাসি লাগছে। আরে বাইক কিনতে গিয়ে আমরা চলে এসেছি বাড়ি, কারণ আমাদের কাছে যেটা নেই সেটা হচ্ছে সময়। ওদের অনেক প্রসেস, অনেক প্রসেস, অতক্ষণ বসে থাকা আমাদের এনার্জিও ছিল না দুপুরবেলা, তো দেখে যদি সময় হয় তো বিকেলে যাবো, নাহলে আবার যেদিন ছুটি থাকবে সেদিনকে। হ্যাঁ এখন কবে ছুটি আবার দেখা যাবে কে জানে। এদিকে মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে, আজকে আবার কাঁচের প্লেট কেন গো মা? আরে প্লেট ও আসেনি না, সব যা থালা ফালা। ও আজকে আবার কাজের দিদি আসেনি, ওই জন্য সমস্ত থালাগুলো কিছু মজা হয়নি, সেই জন্য আমাদের আজকে কাঁচের প্লেটে খাওয়ার সৌভাগ্য। ঠিক আছে, না মেজে নিতাম, ও বললো আমি আসছি তিনটের দিকে, ওই জন্য আর মাজলাম। ও আসবে, এসে মেজে দেবে। ঠিক আছে, এমনি মাটন ভাত খেতে এইগুলোতে ভালো লাগে খেতে, জানো তো, মাটন ফাটন দিয়ে ভাত বলো মা। কিন্তু এগুলো রোজের জন্য খুব তা ইউজ করছে না, ইউজ করছে এবার কাচের জিনিস, আস্তে আস্তে করতে হবে, তার মধ্যে ভাঙবে চুরবে সবই হবে। আমি পাঁচটা খেয়ে বমি হয়ে যায় আমার, একটু পাঁচটা খাবে, একটু পাঁচটা হেভি বিচ্ছি লাগে, অল্প করে শুধু শুধু খেয়ে নেবে, একদম কোন নিকৃষ্ট প্রজাতির কোন সবজি থাকলে সেটা পাচ্ছি। আর এই হচ্ছে আজকের আমাদের মেন শো স্টপার বলা যায়, মাটন। তোমার সিঁদুর পুরো ঘেটে গরমে নিচে চলে এসছে, পাঁচ শাক আমার ভাইয়ের খুব প্রিয়। গুড ইভিনিং, আমরা তো মাটন ফেটন খেয়ে সুন্দরভাবে একটা ঘুম দিলাম, আর ঘুমটা ভাঙলো আবার বৃষ্টিতে, জোর দেখে বৃষ্টি আরম্ভ হলো। আমাদের ছাদের টিনের চাল, সেই জোরে ধাম 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 করে বৃষ্টি ফোটার আওয়াজ হচ্ছে, আর নিচে এসে আমার মায়ের বক্তব্য, ঘুমায়নি, এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হয়ে গেল, ঘুমায়নি, উল্টো খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আর ঘুম থেকে উঠেই বলছে আমার খিদে পেয়ে গেছে, আর খিদে পাওয়ার কারণ হলো ঘুম না হওয়া। ঘুম না খিদে পায়, দেখবি ভোরবেলা উঠবি খিদে পাবে, দশটা ঘুম ধরবি খিদে পাবে না।
শাশুড়ি মা কি ড্রাই চিলি চিকেন খাই বলছো? বলিনি সেরকম, মানে বলছিলাম খাবে ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন? হ্যাঁ যাই, আমি সব খাবো। এই তো বাবা খাই বলছো, তাহলে চিলি চিকেন অনেক বড় আছে, চিলি চিকেন ভালো লাগবে না। তাহলে কি খাওয়া হবে? খেতে পারে কথা বলবো, পিৎজা ব্রেড পিৎজা বানিয়ে দেবো, খাবে পাউরুটি দিয়ে পিৎজা মতন বানিয়ে দেবো, খাবে হেভি চিকেন হবে না, কিনে আনা কিছু খাবার হলে খা। হ্যাঁ মানে তো এনার কিনেই খেতে ইচ্ছা করছে আজকে। না না আমার কিনে বলে না, এখন করা মানে অনেক ঝামেলা, দেখি রান্নাঘরটা চক। আচ্ছা আচ্ছা, সব থেকে বড় কথা আমাদের রাত্রিবেলা বিরিয়ানি হবে। হ্যাঁ কিন্তু বিরিয়ানিটা আমি ভাবছি, তারপরে হলো আমার তো বিরিয়ানি খেতে ভালো লাগে না, একটু খাবি তো। তাহলে আজ তো এইটুকু তোর মা বানাবে, তার মাটনের ঝোল আছে, তোর ঝোল রেখেছো তো? তুই মাটনের ঝোল দিয়ে খেয়ে নি, তাহলে ঝোল দিয়ে বিরিয়ানিটা মেখে খেয়ে নি তো। হ্যাঁ বিরিয়ানিটা আমার এখন জেনে এলো না, তাও ঘরেরটা ভালো, ঘরেরটা খেতে ভালো, কিন্তু বাইরের বিরিয়ানি কদিন ধরে আমি একদম খেতে পাচ্ছি না, খুব বাজে লাগছে। বাইরের বিরিয়ানিতে যেন সেন্টটা অতিরিক্ত লাগে, বিকালে ঘরের দিকে তাকিয়ে দেখ মুজলে যেন চকচক করে, এটা আমার মনের তৃপ্তি। মানে বলতে চাও বিকেলে ঘর মোছা কেউ লোক পেতাম, বিকালটা একটু মুছে দিয়ে দাও, দুবেলা ঘর মোছার লোক দরকার, তো পয়সা নিতে বেশি। বাহ বাহ, একতলাটা একবেলা ও বেলা দুতলা অত ফ্রেশ করতে হবে না, দুবেলা ঘর কেউ মোছে না। আমাদের এই যে সারা বাড়ি সিঁড়ি মোছা হয় না রোজ, লোকে মোছে না, সিঁড়ি না অন্তত নিচের ফ্লোরটা, না এই যে সিঁড়িটা যে সকালবেলা রোজ মোছা, সেটা আমার জেনে দাও, যাদের আবার মোছা তাদের ঠিক মোছা, অনেকের একদিন সপ্তাহে একদিন দুদিন মোছা হয় সিঁড়ি, এরকম হয় না, যাদের মোছা হওয়ার অনেকের বাড়িতে মোছা হয়। আমার ভাই গেছে আবার একটা বন্ধুর বার্থডে পার্টিতে, তো আমাকে এখন পুজো দিতে যেতে হবে, তো আমি লেট করবো না, সন্ধ্যে ছটা বাজতে সাড়ে ছটা বাজে, ছটা কুড়ি হয়ে গেছে, সম্রাটের হচ্ছে গিয়ে পুজো দিতে চলে গেছে ও, এবার ও তো জল ঠল খাচ্ছে না, ঠিক মতো খায়ও না, আর যেহেতু ওর জল খাওয়ার অভ্যেসটা নেই, সেই জন্য আমি ঠিক করেছি ওকে সিপারে করে জল ভরে দিয়ে দেবো। আপাতত এখন গ্লুকনডির এই সিপারটার মধ্যেই আমি ওকে জল ভরে দিয়ে দেবো এক বোতল, ওকে ওটা কমপ্লিট করতে হবে। আচ্ছা এখানে হয়তো খুব আওয়াজ হচ্ছে, এই যে তোমার সিপার, তুমি কিন্তু পুজো করতে করতে মানে পুজো করে উঠে যেন আমি দেখি এই বোতলটা হাফ হয়ে গেছে, ঠাকুরঘরে ঢোকাবো না, এটা মাছ, হ্যাঁ ঠাকুরঘরে ঢোকাতে হবে না, আমি এখানটায় রেখে দিচ্ছি, তুমি নিয়ে নিয়ে খাও। এখন একটু জল খাও, এই জল খেয়ে আসলাম এক গ্লাস গ্লুকন-ডি, তুমি তো করে দিলে, তাহলে নাবার আগে এটা যেন শেষ হয়ে যায়। এখানে কিছু একটা প্রোগ্রাম বা সামথিং কিছু হচ্ছে আমার মনে হয়, গান বাজছে সেই থেকে, তবে এই গরমের মধ্যে এক তো ফ্যান অফ, তার মধ্যে আমাকে দরজা জানলা বন্ধ করে ভিডিও তুলতে হচ্ছে, যা আওয়াজ হচ্ছে। তো সম্রাট বলছিল যে একটু পরে খাবার আনতে যাবে, জানি না এখন আবার বলছে যে ইচ্ছা করছে না, তো ও যতক্ষণ না নামছে এটার কনক্লুশনে আসা যাচ্ছে না যে আমরা যাচ্ছি খাবার আনতে না যাচ্ছি না। 20 মিনিট হয়ে গেছে সম্রাট পুজো করছে, আমার মনে হয় এবার নামবে, কারণ ওর ঘন্টা কাঁসর বাজানো কমপ্লিট হয়ে গেছে আর আওয়াজটা আসছে না। তো ও যতক্ষণ আসছিলাম বসে বসে কিছু সামার ড্রেসেস দেখছিলাম, তার মধ্যে আমার এই একটা পছন্দ হয়েছে, আর এটার প্রাইসও আপাতত রিজনেবল আমার জন্য, এখন কেনার মতো রিজনেবল আর কি। এটা কালার অপশানস কী কী আছে দেখাই, এটার এই একটা কালার আছে ব্লু, ব্ল্যাক, এটাও একটা ব্লু, ডার্ক ব্লু, লাইট পিঙ্ক আসছে না কেন, লাইট পিঙ্ক আর একটা সি গ্রিন, চারটে কালার অপশানই বেটার, তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা। আবার এসছি বাইকের দোকানে, কিন্তু এবারে হচ্ছে সকালে টাইমের জন্য ফিরে গেছি, এখনো সেই একই টাইম লাগবে, কিন্তু এ বলছে চলো একটু দেখি। এখানে দামের এস্টিমেটটা একটু নেবে, দামের এস্টিমেট তুমি নেবে, কিন্তু তোর প্রসেস করতে যাই করো 2-3 ঘন্টা লাগবে। ঠিক আছে দেখি তো চলো, ওই একই মডেল দেখবে না অন্য? আচ্ছা তুমি যে মডেলটা দেখছিলে না, আমার মনে হচ্ছে এখানে অন্য অন্য কালারও অ্যাভেলেবল, হ্যাঁ এখানে অনেক কালেকশন, এই অরেঞ্জটা খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে, এটা যেটা এসছি আমরা এখানে সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায়, সকাল বেলা তো বাইক দেখতে গিয়েছিলাম, বিকেল বেলা বেরিয়ে আবার বাইক দেখতে গেলাম, ওরা
এবার বাইক দেখে পছন্দ হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদেরকে না ফোনের জন্য একটা, মানে ক্যামেরা ভিডিও করার জন্য একটা আইফোন হবে, তাই তো? ক্যামেরা আস্তে আস্তে ডিগ্রেড করছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা বাইক আর আইফোন দুটো একসাথে নিতে পারবো না। বাড়ি ফিরে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, এ ড্রেস ছাড়তে গিয়ে দেখছে আরশোলা, এবারে চিল্লামিল্লি করে আমার মাকে ডেকে এনেছে। পেয়েছেন? ভেতরে না পেছনে আছে বললো। পেছনে নেই, রাত বাজছে পৌনে ১১টা আর আমাদের এখানে বিরিয়ানি সার্ভিং চলছে। আজকে বিরিয়ানিটার এত সুন্দর স্মেল বেরিয়েছে বলো মা, হ্যাঁ আজকে গন্ধতে বোঝা যাচ্ছে বিরিয়ানিটা টেস্টি হবে। আর তুমি কি করছো? আমি স্যালাড প্রিপেয়ার করছি, পেঁয়াজ আছে, শসা নেই। ও লেবু ফেবু দিয়ে, মানে একদম এই এই পেঁয়াজটা ভালো লাগে খেতে। হ্যাঁ অরিজিনাল স্যালাড, আবার বিট নুন, এই এই স্যালাডটা, এটা আসলে আমরা দুজনেই বেশি ভালো খাই। স্যালাড খেতে ভালো লাগে, ভাতের সাথে, মাংস ভাত, যে কোনো কিছু খেতে। টেস্ট করে দেখতে হবে পেঁয়াজ। বলো মা। আচ্ছা এখন চলছে বিরিয়ানি, কোন ডেটা বাবা একসঙ্গেই দাও, একসঙ্গে সবাই নিয়ে নাও। আজকে বিরিয়ানির কালারটাও খুব সুন্দর লাগছে না? হ্যাঁ কালারটা বেশ গর্জিয়াস লাগছে, গন্ধ কালার স্বাদে গন্ধে অতুলনীয়। বেশ আমাকে স্যালাড টেস্ট করাতে। ভালোই হয়েছে, পাতি লেবু দিলে এটা টেস্ট করে। পাশের বাড়িতে দেবে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে বিরিয়ানি গিফট করা হবে। তো বিরিয়ানি পেয়ে গেছি, আর বেশিক্ষণ ওয়েট করবো না, চলুন গরম গরম খেয়ে নিই। আর আপনাদেরকে বলছি টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে নতুন।